ইন্ডিয়ান ট্রি লাভার ইউটিউব চ্যানেলে আমার সকল গাছপ্রেমী বন্ধুদের ওয়েলকাম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে আমার পুরানো চন্দ্রমল্লিকা গাছ থেকে কাটিং করে নতুন চারা গাছ তৈরি করি সেটাই। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনি ভিডিওতে যা দেখছেন তা হলো, এগুলো হচ্ছে মাদার ট্রি আর কি। এগুলো আমার আগের বছরের গাছ। এই বালতির মধ্যে আছে দুটো, আর এই মাটির পটের মধ্যে রয়েছে আরও একটি, মানে টোটাল তিন রকমের। আমি এখান থেকেই ওই 5 পিস করে 15 পিস মতো নতুন বছরের জন্য কাটিং তৈরি করব, বা ছোট চারা গাছ তৈরি করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে করছি, সেই সমস্ত প্রসেসটাই আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি। কাটিং লাগানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 মগ নর্মাল গার্ডেন সয়েল, যা আমি আমার সমস্ত মানে ছাদ বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে এই মাটি আমি ব্যবহার করি। আর এর সাথে নিলাম 1/2 মগ বালি, এটা হচ্ছে নর্মাল বালি যেটা বাড়ি নির্মাণ করতে ব্যবহার করা হয়। আর নেব 1 মগ মতো ছাই, এটা হচ্ছে ওই জ্বালানির ছাই আর কি, এর সাথে সুন্দর করে পাইল করে নেব। আমি এখন সুন্দর করে ওই মাটির সাথে বালি আর এই ছাই ভালো করে পাইল করে নেব। আর ভালো করে পাইল করা হয়ে গেলে এতে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড মাটির সাথেও ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এই মাদার ট্রি থেকে কাটিং কেটে নেব। কাটিং হিসেবে আমি নেব মানে সব থেকে সুস্থ যে সমস্ত ডালগুলো, সুস্থ এবং সবল, বেশি বেশি পাতা, সেইভাবে একটু দেখে দেখে সেই ডালগুলোই আমি কাটব। আমি একটু দেখে কেটে নিই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি বেছে বেছে সুস্থ যে সমস্ত কাটিংগুলো রয়েছে এবং সবল সে সমস্ত কাটিংগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ওই ঘন্টাখানেক ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রাখব। এখন এই পাত্রের মধ্যে জল নিয়ে নেব এবং এই জলের মধ্যে 1 চামচ মতো ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সমস্ত কাটিংগুলো এই পাত্রের মধ্যে ডুবিয়ে রাখবো, ওই 1.5 ঘন্টা ডুবিয়ে রাখলেই হবে। একটু ভালো করে গুলে নিচ্ছি ওই কাটিংগুলো দিয়েই আর কি। এখন এগুলোকে আমি ডুবিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। এখন আপনি ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, এই যে কিছু কাটিং আমি বেঁধে রেখেছি, এগুলো বেঁধে রাখার কারণ হলো এগুলো হচ্ছে আলাদা আলাদা কালারের গাছ, কারণ একসাথে ডুবিয়ে দিলে আমি পরে বুঝতে পারবো না, যাতে আমি পরবর্তী সময় বুঝতে পারি কোনটা কোন কালারের বা কোন গাছ। বুঝার সুবিধার জন্য আমি আলাদা করে বেঁধে রেখেছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি এই কাটিংগুলো পটের মধ্যে লাগাবো। কাটিং লাগানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু 1 টাইম গ্লাস। এই গ্লাসের মধ্যেই আমি কাটিং লাগাবো। গ্লাসের নিচের দিকে আমি কিছু ছিদ্র করে নিচ্ছি, যাতে অতিরিক্ত জল এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। এখন আমি এই গ্লাসগুলোর 2/4 অর্থাৎ 1/2টা ওই আমার প্রস্তুত করা মাটি ভরে দেবো, এবং বাকি অংশটা ওপরের দিকে 1 ইঞ্চি মতো ফাঁকা রেখে নর্মাল যে বালি দিয়ে
টোটাল গ্লাসটা আমি ভর্তি করে নেব। এখন আমি এই একই পদ্ধতি অবলম্বন করে আমার প্রতিটা গ্লাসই এইভাবে ভর্তি করে নেব। আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা গ্লাসই ওই নিচের টোটাল চার ভাগের দুভাগ মাটি এবং ওপরের খানিকটা অংশ বাদ রেখে বালি দিয়ে ভর্তি করে নিয়েছি। এখন আমি এই বালির মধ্যে কাটিংগুলো হালকা করে বসিয়ে দেবো এবং আশা করা যায় 15-20 দিনের মধ্যে ওই কাটিংগুলোতে নতুন শেকড় গজাবে এবং নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। গ্লাসের ওপরের অংশের বালি সম্পূর্ণ ড্রাই, তাই আমি হালকা করে একটু জল স্প্রে করে নিচ্ছি। ঠিক গ্লাসের মাঝখানে হাফ ইঞ্চি মতো ছোট ছোট ছিদ্র করে নেব এবং এই ছিদ্রের মধ্যেই কাটিংগুলো আমি বসাবো। কাটিংগুলো লাগানোর পদ্ধতি একটু দেখে নিন, এগুলোকে জোর করে পুঁতে দিলে হবে না আর কি। ওই গর্তের মধ্যে হালকা করে কাটিংটা রেখে সাইড দিয়ে বালিটা একটু চেপে দিলেই হয়ে যাবে। আর জোর করে পুঁততে গেলে ওই কাটিংয়ের শুরুর অংশটা একটু থেঁতলে যেতে পারে, তাতে কিন্তু কাটিংটা নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তীকালে ওখান থেকে শেকড় নাও গজাতে পারে। এই একই পদ্ধতি অবলম্বন করে আমি বাকি সমস্ত কাটিংগুলো এই গ্লাসের মধ্যে বসিয়ে নেব। এখন আমি আরেকবার ভালো করে জল স্প্রে করে দেবো। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে জল যাতে বেশি না হয়ে যায়, বেশি জল হয়ে গেলে এগুলো কিন্তু এই কাটিংগুলো পচে যেতে পারে। আর সমস্ত ভালো করে জল টল দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি এবার ছাওয়া জায়গায় রেখে দেবো। আর কেবলমাত্র ওই ওপরের বালি যখন শুকনো হয়ে যাবে তখন আমি মাঝে মাঝে আবার একটু হালকা করে জল স্প্রে করে দেবো। এই পদ্ধতি অবলম্বন করেই আমি লাস্ট 2-3 বছর ধরে ওই পুরানো মাদার ট্রি থেকে চন্দ্রমল্লিকা কাটিং করে শীতকালে আমি লাগিয়ে থাকি। চন্দ্রমল্লিকা আমি কিনি না, এই পদ্ধতি আমি ব্যবহার করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানান, এতে আপনি আমি দুজনেই উপকৃত হব। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।